হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জীবনজ্যোত চ্যানেল থেকে বলছি, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চেন্নাই তো আসলাম গত 9 তারিখে থেকে এই পর্যন্ত আছি। বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করতেছি, টিকিট পাচ্ছি না, ট্রেনে টিকিটও পাচ্ছি না, আবার প্লেনেরও পাচ্ছে না। প্লেনের হলেও টান দিতে হয়, তারপরে দেও অনেক ভাড়া, অনেক সমস্যা এখানে। মানে ওরা কি ইচ্ছাকৃত না কেমন জানি না, যাই হোক, কিন্তু টিকিট নিয়ে অনেক সিন্ডিকেট তৈরি করতেছে, তারা দিচ্ছে না, টিকিট পাচ্ছি না, বলতেছে যে টিকিট নেই, এটি সেটা। যাই হোক, অবশেষে আর কি আমরা এই একটু ঘোরাঘুরি করতেছি, যাওয়ার টিকিট যখন পাচ্ছি না, একটু ঘুরি বাইরে, চেন্নাই একটু আসছি, একটু ঘুরে দেখি, তারপরে দে আর কি বিমানের টিকিট কাটা হলো। অবশেষে আগামী কালকে 5টা বাজে আর কি রওনা দিব, হোটেল ছেড়ে দিব মনে হয় 4টার দিকে। আর আপনারা পাশেই থাকেন, দেখেন, আমার জন্য দোয়া করবেন, যে উদ্দেশ্য আসছে সেই উদ্দেশ্য যেন আল্লাহ সফল করে, সেজন্য দোয়া করবেন। এখনও ভালোভাবে চোখে দেখতে পাচ্ছি না, তোরা বলছে কয়দিন পরে নাকি ঠিক হবে, প্রথমে একটু এরকম লাগবে, দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কতটুকু রহমত দিয়েছে আমার উপরে সেটা পরে। আর আপনারা সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা দেখবেন, এই আর কি, এইখানে রাখি, আসসালামু আলাইকুম।
মায়ের কথা অপরের সুখ দেখে যে বলে মনের ব্যথা ও দয়াল তুমি সুখে রাখো জগৎ সংসার প্রীতি গো তোমার কাছে চাই না তো বেশি রেখো গো সবার মন তুমি হাসি খুশি দয়া করো গরিবে দেখবে জীবন আলো করে উঠবে শিশুর হাসি ও দয়াল তুমি সুখে রাখো জগৎ সংসার ও দয়াল তুমি সুখে রাখো জগৎ সংসার ও দয়াল Adik sa Adik Adik sa